দেখেন আমাদের জালটা এখন টানা হচ্ছে, দেখি কি পেলাম আমরা। এই যে দেখেন, ময়লা তো আইছে, ময়লা থাকলে চিংড়ি মাছ কিছু তা থাক তা কি পারে মনে হয়। ওই একটা দুটি একটা দুটি উঠলে তাই উঠলি, শুক্রিয়া। কাঁকড়া কুকুর ঢুকি গেছে ভিতরে, এই ইটে ফেলায় না। কিন্তু কি ছিড়া নাকি বের হয়ে গেছে, ল্যাজ ধরে টান দিলেন। ডাক পাখি ডাকতেছে মনে হয়। মাঠ উঠছে হ শামক। হ্যাঁ দেখেন আমরা কি মাছ পেলাম, খালি তো ময়লা আমি দেখতেছি। আল্লাহ ভরসা, চালনে ঢালার পরে আপনাদের দেখাবো, সমস্যা নাই। এই যে দেখেন খালি শামুক, ময়লা পয়লা সব আছে। ওরে শামুক, এ শামুক আসে খায় না? এই যে মাছ পাইছি, চিংড়ি মাছ আসে কিছু দেখেন, এটা ডিমি চিংড়ি আসছে আলহামদুলিল্লাহ। আসলে এই ডিমি চিংড়ি এরকম যদি কিছু পাওয়া যায় তো তাইলে আলে লাভ। যাক ওই সাইড দিয়ে যা উঠছে এইভাবেই উঠবে, আর যেভাবে রাখা হয় পানিতে তাজা রাখার জন্য মূলত। ধরো বাতাস এদিক সব এদিক চলে আসলো দাদা, নতো আবার দেখা যায়। আচ্ছা দেখলেন প্রিয় ভিউয়ার্স আমরা কি মাছ পেলাম, এটা হচ্ছে মই জালে বেশিরভাগ হচ্ছে চিংড়ি মাছই বাদে, সেটা দেখতে পেলেন বা বুঝতে পারলেন যে এই মই জালে চিংড়ি মাছটাই বেশি বাদে। এই হলো পরিবেশ, সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পেজটিকে লাইক দিয়ে রাখবেন। থ্যাংক ইউ।